হাই ফ্রেন্ডস, এই দেখো আজকে চিকেন করছি মেয়ের জন্য। টমেটোটা এখন আমি দিলাম, চিকেন পুরো হয়ে গেছে, একদম টেন্ডার হয়ে গেছে চিকেন। আজকে পুরোটাই বাটা মশলায় রান্না করেছি, কিছুটা পেঁয়াজ কুচিয়ে করেছি আর বাকিটা সব বেটে। আর পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কায়, শুকনো লঙ্কা আমি দিইনি। তারপরেও দেখছো কালার কীরকম এসছে। এখানে জাস্ট আমি টমেটোটা দিয়েছি, আর একটু টমেটো এখানে বাকি আছে, দেব। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো কালারটা ভীষণ ভালো এসছে। আমার মেয়ে তো বলছে, মাম্মা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, ওই দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা। ভাত হয়ে গেছে আমার আগেই, আজকে আর কিচ্ছু করবো না, আমার শরীরটা খুবই খারাপ, তার মধ্যেও রান্না করছি, কারণ আমি না রান্না করলে মেয়ে খাবে কি, বুঝতেই পারো আমাদের মায়েদেরকে অনেক কিছুই সহ্য করে করতে হয়, তা আবার মেয়েদের জন্য। এই দেখো চিকেনের কালারটা। কালকে আমার এক কাকিমা আমার এখানেই থাকেন, পাশেই থাকেন, তো উনিও বাঙাল আমিও বাঙাল, তো ওই কাকিমাই আমাকে কেক বানানো শিখিয়েছেন, সেটা আমি অস্বীকার করব না। সেই কাকিমা আমাকে কালকে বলছে যে তুমি ইউটিউবে রান্নাগুলো দাও, রেসিপিটা কেন দাও না, রেসিপিগুলো দেবে। কারণ কাকিমা আমি তো রেসিপি দিই না, তবে হ্যাঁ আজকে বলছি, আজকে পুরোটাই বাটা মশলা, আদা রসুন আলাদা আলাদা করে বেটে দিয়েছি, পেঁয়াজ পাকা কাঁচা লঙ্কা যেগুলো হয় সেগুলো বেটে বেটে সব দিয়েছি মিক্সিতে। এছাড়া হলুদ, নুন আর টমেটোটা তোমাদের সামনে দিলাম, দিয়ে ভালো করে ধিমে আজে আগে মশলাটা কষিয়েছি, মশলা ভালো করে কষিয়ে তারপরে চিকেনটা দিয়েছি। আলু আমি এখনও অ্যাড করিনি, আলু এখানে ভাজা আছে, এই দেখো আলুটা ভাজা আছে, আলুটা আমি একটু পরে অ্যাড করব, টমেটোটা পুরো গলে যাবে তারপরে। এইটাই রান্না আমার মা করে, আমার মা ভীষণ ভালো রান্না।